वेलकम टू माय चैनल महारानी हेसेल। आमार चैनल नतून हले चैनल के अवश्य सबस्क्राइब कर देवें। आज के आमी बनाच्छी चिकेन सूप। देखे नी चिकेन सूप बनाते की लागछे। नियेछी किछु बोनलेस चिकेन, गोलमरिचेर गुड़ो, गोटा गोलमरिच, चारकोआ रसुन, एकटा डिम आर गाजर कुचनो आर एकटा पेयाज कुचनो। एबार चिकेनटाके जले सिद्ध करे नेब। तो सिद्धेर समय आमरा एखाने चारकोआ रसुन जलेर मध्ये दिए दिच्छि आर गोलमरिचटा दिए दिच्छि आस्त गोलमरिचटा आर अल्प परिमाणे लवण दिच्छि। दिए आमरा चिकेनटाके 15 मिनिट मतन फुटिए नेब। तो एखाने चिकेनटा फुटछे, सिद्ध होये एसेछे। एबार आमी एटाके नामिये निच्छि। नामिये निएछि। एबार एई स्टकटाके आमी रेखे देब, एटाके आमी फेलबो ना। तो এবার চিকেনটা নামিয়ে নেওয়ার পরে এটাকে আমি হাত দিয়ে একটু ছিড়ে ছিড়ে নেব। এটা যেহেতু গরম থাকে তো আপনারা এটাকে চামচ দিয়েও ছিড়তে পারেন, আমি চামচ দিয়েও দেখিয়ে দিচ্ছি। তো এটাকে ছিড়ে নিয়ে আলাদা করে রাখলাম। এবার কড়াই বসিয়ে কড়াইয়ে আমি 3 চামচ মতো তেল দেব। সাদা তেলে আমি পুরোটা করব। এখানে খুব অল্প পরিমাণ তেল ব্যবহার করছি। এটা যে কেউ খেতে পারবে আর খুব সহজেই বানাতে পারবে। এবার আমি এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচনো দিলাম, এবার গাজর কুচনো সেটাও দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে ভাজা হয়ে এটাতে আমি চিকেন, এবার কুচিয়ে রাখা চিকেনটাকে দিয়ে দেব। একটু নেড়েচেড়ে এর মধ্যে গোলমরিচের যে গুঁড়ো সেটা আমি কিছুটা পরিমাণ দেব আর কিছুটা আমি পরে দেব। এবার আমি এটার মধ্যে যে স্টকটা ছিল সেটা আমি দিয়ে দেব। দিয়ে দিয়েছি এটার মধ্যে। এবার আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত সুপের মধ্যে। এটাতে ভালো করে নাড়লে, কর্নফ্লাওয়ার দিলে সুপটা একটু সুন্দর থিকনেসটা আসে, খুব ভালো হয়। এর মধ্যে আমি ডিমের কুসুমটা বাদ দিয়ে শুধু সাদা অংশটুকু দিয়ে দেবো আর এভাবে নাড়তে থাকবো আমি স্যুপটাকে, না হলে এটা জমাট বেঁধে যেতে পারে। আপনারা লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার স্যুপটা ফুটে এসেছে, হয়ে এসছে প্রায়। এটাতে আমি সব শেষে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার স্যুপটাকে আমি নামিয়ে নেব, প্রায় হয়ে এসেছে। এটাকে আপনি মোমোর সাথে খেতে পারবেন বা শুধু শুধু সন্ধ্যাবেলা বাচ্চারাও খেতে পারবে, যে কোনো সবাই খেতে পারবে। এটা ভীষণ সুন্দর একটা টেস্ট হয়। হয়ে গেছে আমাদের স্যুপ।